সর্বদা সবার পাশে সবার মাঝে। তারা কিন্তু এখন থেকে শিখছে কিভাবে বড় জায়গায় জিতিয়ে গেলে প্রস্তুতি নেওয়া। এটা দেখে হ্যান্ডেলের ছেলেরা আর মায়ের প্রতি অভিভাবকের প্রতি হাতে অনেক সময় আমরা রোনাল্ডো মেসিকে যেভাবে দেখি, এমবাপেকে যেভাবে দেখি, কপি শেষন ঠিক আমাদের আজকে আমাদের এখানকার এমবাপে নেইমার রোনাল্ডোরা ঠিক সেভাবে যেন দাঁড়িয়েছেন আমাদের সামনে। খুবই কি নাম আছে দেখা একটু মঙ্গল পাণ্ডে যে টিমটা আছে মঙ্গল পাণ্ডে উত্তম ফুটবল কোচিং দেন গ্রুপ এ। লাফ দেখো গ্রুপ বি শুভ অধিকারী শুভ আমি দেখে নিচ্ছি এই মুহূর্তে আমাদের এরিনার মধ্যে যারা এসেছেন সম্রাট তপতিবের আমি সম্রাটকে বলবো আমাদের এরিনাতে আসবার জন্য এবং আমার শ্রদ্ধ প্রিয় প্রভাত তাকে বলবো প্রভাত হালদার তাকে আমি আমরা ডেকে নিচ্ছি। আচ্ছা এই মানুষগুলোর কথা বলছিলাম খানিকক্ষণ আগে মানুষগুলো ব্যারাকপুর স্পোর্টস একাডেমি তিনি একজন ভিডিও তার ক্লাবে আমি গিয়েছিলাম গিয়ে দেখলাম জঙ্গলমহল থেকে অনেক তার সাথে নিয়ে এসছেন নিচে নিজে দেখি একদিন হাফ প্যান্ট পরে একটা চারশো টাকা পড়াশোনা সব মানুষগুলো করছে আমাদের বেঙ্গলে অনেক মানুষগুলো আছে খালি তুই চোখ মিলে দেখতে হবে। আমি মানুষগুলোকে ধন্যবাদ জানাচ্ছি আসার জন্য আমাদের মাননীয় প্রশাসক অনুরোধ করব সুভাষ কলোনি অ্যাথলেটিক ক্লাবের পক্ষ থেকে সন্দীপ চক্রবর্তীকে স্বাগত বছর রাখবার জন্য প্লিজ সকল উপস্থিত ধন্যবাদ জানি সুভাষ কলোনি অ্যাথলেটিক ক্লাবের পক্ষ থেকে আমি শুধু কিছু মন্তব্য করতে চাই এই সুভাষ এবং আমরা আশা করি আমরা পরবর্তীকালে ছোট বড় বিভিন্ন ক্লাবে খেলে ব্যারাকপুরের নাম উজ্জ্বল করবে। আশা রাখি আমাদের এই ছোট্ট প্রয়াসে আপনারা সর্বতভাবে অবশ্যই এখন গ্রাসরুট লেভেল থেকে উপর জোর দিচ্ছে এআইএফএফও রাজা এই নামে একটা আন্ডার 13 টুর্নামেন্ট করছে আশা করবো যে ব্যারাকপুর থেকে যা শুনাম দাদা সম্রাটদা বলল আগে যে ফুটবলাররা উঠেছে স্বপন দা ছিল জগদীশ দা ছিল এরম আরও ফুটবলার উঠে আসবে এটা আশা রাখি।
তুমি ফার্স্ট ডিভিশন মাঠে দীর্ঘদিন খেলেছো, তুমি চার বছর, আমরা ফিফা ওয়ার্ল্ড কাপগুলো মানে দেখি, আমরা কবে এখানে পার্টিসিপেট করবো? দেখো আমরা কোয়ালিফাইয়ে যাই ইন্ডিয়ায় পার্টিসিপেট করে, ডে বাই ডে ইম্প্রুভ হচ্ছে ইন্ডিয়া টিম, আশা করবো যে আগামী দিন আমরা সাফল্য পাবো। এই ছোটো ছোটো বাচ্চাদের ফাউন্ডেশনের থেকে কি একাডেমি থেকে? অবশ্যই, যে টিএফের মধ্যে যদি আরও চার পাঁচটা একাডেমি ইন্ডিয়াতে থাকে এবং গভর্নমেন্ট যদি সাপোর্ট করে, একটা একদিন আমরা অ্যাকচুয়ালি আমাদের বাংলা বিগত কয়েক বছর ধরে দেখেছি বাংলার ফুটবলের মানটা, এবং বিশেষ করে যারা খুব ছোটো তাদের মাঠে আসার প্রবণতাটা কমে গেছিলো, এবং আমরা সেই উদ্দেশ্যেই যেন আমাদের যারা জুনিয়র রয়েছে তারা মাঠে আসে এবং তাদের থেকেই বাংলা ভবিষ্যতে যেন সংগ্রাম মুখার্জি এবং আমাদেরই ক্লাবের একজন খেলোয়াড় হচ্ছে ইন্দ্রজিৎ শীল, প্রভাত হালদার, এদের মতো যেন খেলোয়াড় পায়, এই উদ্দেশ্য নিয়েই আমরা আমাদের এই লিগটা শুরু করেছি এবং এটা আমাদের দ্বিতীয় বছর। আমরা আশা করি যেভাবে আমাদের ব্যারাকপুরের আটখানা ক্লাব আমাদের সহযোগিতা করছেন, যদি তারা এভাবে সহযোগিতা করেন এবং আমাদের যারা রয়েছেন যাদের উপর নির্ভর করে আমরা এই ব্যারাকপুর প্রিমিয়ার লিগটা করি, যেমন সম্রাটদা রয়েছেন, বিশ্বদা রয়েছেন, আমাদের কাউন্সিলর সন্দীপা রয়েছেন, তারা যদি সহযোগিতা করেন আশা করছি নেক্সট ইয়ার আরও বড়ো করে আমরা আমাদের টুর্নামেন্টটা আরও আয়োজন করতে পারবো। ওটা টিম নিয়ে খেলা হবে, আটখানা টিম নিয়ে খেলা হচ্ছে এবং দুটো টিমে আটখানা টিমকে দুখানা গ্রুপে আমরা ভাগ করে ওপেন লটারির মাধ্যমে আমরা এটা করছি। এটা লিগ সিস্টেমে খেলা, প্রত্যেকেই প্রত্যেকের সাথে খেলবে এবং প্রত্যেকটা টিমই তিনটে করে খেলার সুযোগ পাবে, এবং প্রত্যেক শনি এবং রোববার 24শে ডিসেম্বর থেকে আমাদের খেলা শুরু হচ্ছে, চব্বিশে ডিসেম্বর থেকে প্রত্যেক শনি রোববার আমাদের খেলা হবে। আজকে আমরা ওপেনিং আনুষ্ঠানিকভাবে আমরা ব্যারাকপুর প্রিমিয়ার লিগের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সিজন টু এর আনুষ্ঠানিক ওপেনিং করলাম, যার মাধ্যমে যে যেটা ছিল হচ্ছে আমাদের লিগের মানে লিগের গ্রুপ বিন্যাসটা এবং বিভিন্ন ক্যাপ্টেনদের আমরা ফটো সেশনের মাধ্যমে এবং প্রেস মিটের মাধ্যমে আমরা আমাদের ওপেনিং সেরিমনিটা আমরা আজকে করলাম। থিম সংটা করেছে আমার সাথেই কাজ করেন এবং আমার ছোটো ভাই প্রীতম সাধুকা, কারণ তাকে আমরা যখন বলি যে মানে অ্যাকচুয়ালি আমি যেখানে কাজ করি সেখানে আমাদের সবাই আমাকে খুব উদ্বুদ্ধ করে বিভিন্ন খেলার ব্যাপারে, তাই সেই নিজে উদ্বুদ্ধ হয়ে আমাকে এই থিম সংটা করে দিয়েছে। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।